আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে অনেকেই মনে করেন ডোমেন হোস্টিং ভিপিএস হোস্টিং ডেডিকেটেড সার্ভার আর ডিপি সহ অন্যান্য সার্ভিস গুলো নিতে ডুয়েল কারেন্সি কার্ড মাস্টার কার্ড কিংবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের দরকার হয় তো আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই যারা ডুয়েল কারেন্সি কার্ড মাস্টার কার্ড কিংবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ছাড়াই বিকাশের মাধ্যমে আর ডিপি নিতে চাচ্ছেন আমাদের প্রোভাইড করা যেকোনো সার্ভিস আপনি এস এস এল কমার্স যেমন বিকাশ নগদ রকেট বা বিডি কার্ড বা অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন এবং আমাদের প্রোভাইড করা সকল সার্ভিস গুলো আইটি নাট হোস্টিং ওয়েবসাইটের হোম থেকে টপ বার মেনুর ডাউন অ্যারো বাটনে মাউস পয়েন্টার হবার করে তা দেখে নিতে পারেন এবং আপনার পছন্দের প্যাকেজটি আপনি চাইলে তা এখান থেকেই অর্ডার করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশের মাধ্যমে এক মাসের জন্য আরডিবি প্যাকেজ কিভাবে অর্ডার করতে হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও একই পদ্ধতি অবলম্বন করে আপনি বিকাশ নগদ রকেট বা বিডি কার্ডের মাধ্যমে বা অন্যান্য যে কোনো পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করে আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো আরডিবি প্যাকেজ অর্ডার করার জন্য প্রথমে আইটি না হোস্টিং ওয়েবসাইটের হোম পেজ থেকে টপ বার মেনুর সার্ভার ডাউন অ্যারো বাটনে মাউস পয়েন্টার হবার করে আর ডিবি আইকনে ক্লিক করুন এখান থেকে আমাদের সকল আরডিবি প্যাকেজগুলো প্যাকেজগুলোর লিস্ট দেখতে পাবেন এবং প্যাকেজের ডিটেলস আপনি চাইলে এখান থেকেই দেখে নিতে পারেন এবং এখানে যে প্রাইজিংগুলো দেখতে পাচ্ছেন তা যদি আপনি ইউএসডিতে দেখতে চান তাহলে টপ বার মেনুর কারেন্সি ডাউন এরো বাটনে ক্লিক করে ইউএসডি সিলেক্ট করার পর তা ইউএসডিতে দেখে নিতে পারেন এবং একইভাবে আপনি বিডিটিও সিলেক্ট করে বিডিটিতে দেখে নিতে পারেন তবে আপনি আর ডিবিতে ভালো স্পিড ও পারফরমেন্স পাওয়ার জন্য বেশি র্যাম এবং সিপিইউ দেখে অর্ডার করতে পারেন আপনার বাজেট যদি ভালো থাকে তবে আমরা রিকমেন্ড করি মোটামুটি আই কনফিগার যুক্ত আরডিবি অর্ডার করে তা ব্যবহার করা তবে সেটা হতে পারে আরডিবি টু প্যাকেজের উপরে যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো তবে আমাদের যে আরডিবি প্যাকেজ ওয়ান রয়েছে এই আরডিবি প্যাক ওয়ান বা আরডিবি ওয়ান প্যাকেজও আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং এখানে চার জিবি র্যাম এবং দুই কোর প্রসেসরের কনফিগারেশন দেওয়া রয়েছে যা মোটামুটি অনেক ভালো স্পিড এক্সপিরিয়েন্স আপনাকে দিবে তো এখান থেকে আপনি আপনার পছন্দের প্যাকেজটি অর্ডার করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আরডিবি ওয়ান প্যাকেজ কিভাবে অর্ডার করতে হয় এর জন্য আরডিবি ওয়ান প্যাকেজে এসে গেট স্টার্ট বাটনে ক্লিক করছি এরপর কনফিগারেশন পেজ থেকে আপনি আপনার প্যাকেজের কনফিগারেশনের ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন এবং চুজ বিলিং সাইকেল থেকে আপনি আপনার বিলিং সাইকেলটি এখানে সিলেক্ট করুন অর্থাৎ আপনি যদি এক মাসের জন্য নিতে চান তাহলে এটি ডিফল্টভাবেই দেওয়া থাকবে একইভাবে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর বা তিন বছরের জন্য অর্ডার করতে চাইলে তা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন অপারেটিং সিস্টেমে এখানে উইন্ডোজ সার্ভার দুই হাজার উনিশ এটি ডিফল্টভাবেই দেওয়া থাকবে এটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই কনফিগারেশন সার্ভার অপশন থেকে হোস্ট নেমের জায়গায় এখানে সার্ভার ডট টাইপ করে আপনার ডোমেন নেম দিতে পারেন অথবা আপনার যদি কোনো ডোমেন না থাকে তাহলে এখানে আপনার নাম টাইপ করে ডোমেনের এক্সটেনশন অর্থাৎ যদি বা ও আর জি আপনি এখানে দিতে পারেন এরপর রুট পাসওয়ার্ড ফিল্ডে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড টাইপ করুন অথবা কোনো পাসওয়ার্ড ম্যানেজার থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে এখানে পেস্ট করে দিন এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন রিভিউ অ্যান্ড চেকআউট পেজ থেকে আপনি আপনার অর্ডারের সামারি দেখে নিতে পারেন এবং চুজ কারেন্সি অপশন থেকে আপনি চাইলে কারেন্সি এখান থেকে পরিবর্তন করে নিয়ে তা ইউএসডি অথবা বিডিডি করে নিয়ে দেখতে পারেন এরপর বিলিং ডিটেলস অপশন থেকে আপনার যদি আমাদের সাথে কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট থেকে আপনি আমাদের সাথে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনার অর্ডারটি কমপ্লিট করতে পারেন এরপর পেমেন্ট মেথড থেকে আপনি কোন পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে পারেন যদি এসএসএল কমার্স অর্থাৎ বিকাশ রকেট বিডি কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে এটি এসএসএল কমার্স সিলেক্ট করতে পারেন আর আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি স্ট্রাইপ সিলেক্ট করতে পারেন তবে আপনি যদি চান যে পেপালের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি পেপালের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন সবকিছু ঠিকঠাক থাকলে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এই অপশনের চেকমার্ক্সে ক্লিক করে আপনি চেক আউট বাটনে ক্লিক করতে পারেন আর যদি অলরেডি আমাদের সাথে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি এই সার্ভিসটি নিতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে এক্সিস্টিং কাস্টমার লগ ইন এই অপশন থেকে আপনার যে অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করুন এরপর পাসওয়ার্ডের জায়গায় আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করুন এরপর লগ ইন বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন অ্যাকাউন্টে লগ ইন হলে আপনি বিলিং ডিটেলসে এরকম ডিটেলস দেখতে পাবেন এবং অর্ডারটি কমপ্লিট করার জন্য টার্মস অফ সার্ভিসের চেকমার্ক বক্সে ক্লিক করে চেকআউট বাটনে ক্লিক করুন এখানে যদি আপনি আপনার ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ভিসা কার্ডের ডিটেলস দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন আর যদি ডাচ বাংলা ব্যাংক শপিং কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান বা ডাচ বাংলা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আধার কার্ড সিলেক্ট করে এখানে ডিবিবিএল নেক্সাস আইকনে ক্লিক করে আপনি আপনার কার্ডের ডিটেলস দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন আর যদি আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে তা এখান থেকে সিলেক্ট করতে পারেন আর নেট ব্যাংকিং এর জন্য আপনি নেট ব্যাংকিং বাটনে ক্লিক করে আপনার ব্যাংক সিলেক্ট করে আপনি নেট ব্যাংকিং এর ডিটেইলস দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন তো যেহেতু আজকের বিষয় হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা এর জন্য আমি মোবাইল ব্যাংকিং বাটনে ক্লিক করে বিকাশ আইকনে ক্লিক করছি বিকাশ আইকনে ক্লিক করার পর এখানে আপনার সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিন যে অ্যাকাউন্ট থেকে আপনি এই পেমেন্টটা করবেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করছি বিকাশ নাম্বারটি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে যে কোডটি এখানে টাইপ করার পর কনফার্ম বাটনে ক্লিক করুন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার টি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে কারণ পেমেন্ট হতে একটু সময় লাগতে পারে এটি যেহেতু এসএসএল কমার্সে পেমেন্টটি হচ্ছে এজন্য কোনো ট্যাব না কেটে এখানে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন পেমেন্টটি সম্পূর্ণ হওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টে লগ করার একটি পেজ চলে আসবে এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ ক্লায়েন্ট এরিয়ার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগ করতে হবে আপনার অ্যাকাউন্টে লগ করার সাথে সাথে আপনার মাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস থেকে আপনার যে প্যাকেজটি আপনি অর্ডার করেছেন তা এখানে দেখে নিতে পারেন যে এটি অ্যাক্টিভ হয়েছে কিনা এবং আপনার সার্ভিসটি অ্যাক্টিভ হওয়ার পর এখানে আপনি চারটি ইমেল আপনার ইমেল অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই ইমেলগুলো আমি চেক করার জন্য ব্রাউজারের নতুন ট্যাব ওপেন করে আমি আমার ইমেইলে লগ করছি আমি দেখতে পাচ্ছি যে আইটিনাট হোস্টিং সিস্টেম থেকে আমাকে চারটি ইমেল করা হয়েছে যার মধ্যে একটি হচ্ছে এসএসএল কমার্স থেকে অর্থাৎ আমার পেমেন্ট ডিটেলসে একটা ইমেল এরপর আর একটি হচ্ছে থ্যাঙ্ক ইউ ইমেল এবং অর্ডার কনফার্মেশন একটি ইমেল রয়েছে এবং নিউ সার্ভার ইনফরমেশন ইমেল রয়েছে যেখানে আমি আমার সার্ভারের ইনফরমেশন অর্থাৎ যেখানে আপনি আপনার সার্ভারের লগ ইন ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং ইনস্ট্রাকশন রয়েছে তো এটি যদি আপনি ওপেন করেন ওপেন করে এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনার আইপি অ্যাড্রেস থাকবে এবং ইউজার নেম কি ইউজার নেম ব্যবহার করতে হবে কোন পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি আপনার আর ডিবিতে লগ ইন করবেন তার ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আজকের ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় ক্ষেত্রে ভিডিও কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম